হেরে যাওয়ার ভয় কাজ করে বলেই সাকিব লিটনদের আইপিএলে এনওসি দিতে ভয় পায় বিসিবি, এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল। আইপিএল দরজায় করা না আনলেও আনুষ্ঠানিকভাবে এখনও অনাপত্তিপত্র পায়নি সাকিব লিটন মোস্তাফিজরা। তবে গুঞ্জন আছে মৌখিক এনওসি মিলেছে সাকিব ফিজের, লিটনকে খেলতে হবে আইরিশদের বিপক্ষে টেস্ট। আমরা আসলে প্রবলেমটা হয়েছে, আপনারা মিডিয়ারাই যদি ওদের ছুটি দেয় আবার যদি রেজাল্ট খারাপ হয় তখনই আবার প্রশ্ন তুলবেন, এটার জন্য আসলে কেউ ডিসিশন নিতে পারছে না। কিন্তু আমাকে যদি বলেন ব্যক্তিগতভাবে, আমি মনে করি যে এই দুর্বল আয়ারল্যান্ডের সাথে আমাদের ওয়ান ডে সিরিজ বলেন টি টোয়েন্টি টেস্টে এখানে আমরা একটা সেকেন্ড টিম খেলালে পারতাম। প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড তখন নিজেদের রিজার্ভ বেঞ্চটা পরখ করে দেখতেই পারে বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ আশরাফুলের মতে যদি হেরে যায় এই ভয়টাই সম্ভবত কাজ করে ক্রিকেট বোর্ডের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে এই আশরাফুলের রেকর্ড ভেঙেই দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন লিটন দাস। মাঠের ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলছেন সাকিব লিটন, তেমনি মাঠের বাইরে যে আলোচনার ঝড় এই দুজনকে নিয়েই। দরজায় কড়া নাড়ছে আইপিএল, তবে দেশের তিন তারকার অনাপত্তিপত্র নিয়ে বিসিবির অবস্থান এখনও অস্পষ্ট। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও গুঞ্জন রয়েছে আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি খেলেই ভারতের বিমান ধরবেন সাকিব মোস্তাফিজরা। দ্বিতীয় ম্যাচের পর হুট করেই ঢাকায় এসেছেন এই দুই তারকা, গুঞ্জন রয়েছে ভিসা সংক্রান্ত কাজেই ঢাকায় এসেছেন তারা। আনুষ্ঠানিক এনওসি না পেলেও সম্ভাব্য বিসিবি থেকে মৌখিক ছুটি পেয়ে গেছেন সাকিব মোস্তাফিজ। তবে লিটনের যাত্রার তারিখটা যে পেছানোর সম্ভাবনাই বেশি, সাকিব মোস্তাফিজ শেষ পর্যন্ত ছুটি পেলেও লিটনকে খেলতে হতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ। তবে আশরাফুলের মতো অনেকের মনেই প্রশ্ন, সত্যি কি হারার ভয়ে কাজ করে বিসিবির মনে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।